আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রমজানের শেষ দশক তিনি এতেকাফে বসেছেন। আমার বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ দশ দিন আমার বাবাকে আমি কোনো দিন ঘুমাইতে দেখছি, কোনো দিন মনে পড়ে না। সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস্ক সাথে নিয়ে ইবাদত বন্দেগী জিকির আজকার, আর যে মসজিদে কেউ এতেকাফে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে এতেকাফে বসা। গত রমজানে ক্যান্সারে ভয়াবহ অবস্থা, ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন, অথচ তিনি ওই অবস্থা শেষ দশক পুরাটা এতেকাফ করেছেন। আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নাই, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি কবরবাসী হয়ে গেছেন, এই রমজান আর তিনি পাবেন না। তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো, কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না। একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুনাহ মাফ করিয়ে তার পুরো প্রোফাইলকে ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুনাহগুলোকে ডিলেট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে। রমজান মাসের তওবা ইস্তেগফার রোনাজারি চোখের পানি দোয়া ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত তারাবি তাহাজ্জুদ চোখের পানি তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া, অতএব রমজানকে সেভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কেনাকাটা, তাহলে আগেভাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে। আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব, তো আগে থেকে এটাকে আনইনস্টল করে ফেলতে হবে। আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা, অনেক যুবককে আমি দেখেছি, অনেক ইয়াংকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে, যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না, আল্লাহকে খুশি করবার জন্য, রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য, রমাদানে আমল করার জন্য, রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য, সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায়। বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই, এ মাস আল্লাহর সাথে আমি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তৌফিক দান করুন। নিয়ত করবো তো ইনশাআল্লাহ, এখন থেকে প্ল্যান করতে হবে, হুট করে করলে তখন হবে না, এখন থেকে পরিকল্পনা করতে হবে। আমাকে প্রতিদিন প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিয়ে দিতে পারবো, তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে, এবং কোন কোন জিনিস আমার বাধা, আমার ফেসবুক আমার ইউটিউব বান্ধব আমার ঈদের কেনাকাটা আমার আড্ডা আমার কোনো মজলিস কোনো কিছু যদি আমার ইবাদতে বাধা হয় শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ওই সমস্ত বদভ্যাসকে ত্যাগ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এই শাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ভাইরা শাবান উপলক্ষে চারটি জ্ঞাতব্য বিষয় বলেছি, এর প্রতিটি আমরা খেয়াল করবো এবং আমল করবো। আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে ওয়াজ শুনলে সাথে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ সাথে, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।